हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। हमारे सामने एक कैंडिडेट हैं जो वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से इंटरव्यू देकर आ रही हैं। इनसे पूछेंगे इनसे क्या क्या क्वेश्चन पूछा गया। मैडम, अपना नाम क्या है? अनिता राय प्रधान। अच्छा, अपनी कोता थे क्या? कोचबिहार थे। अच्छा, अपना ऑनर्स की जिलो না আমার পার্টস ছিল। আচ্ছা, তো আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করে বলবেন? আমার নিজের মতো করে একটা ডেমো দিতে বললো। আচ্ছা, আপনি কি টপিক চুজ করলেন? আমি যোগের ধারণা দ্বিতীয় শ্রেণীতে যোগের ধারণা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর আপনাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? কোশ্চেন আমাকে বলেছিল যে আমি তো 19 যেহেতু ডিএলএড করেছি তো ওখানে একটা এক্সটার্নাল ক্লাস হয় পার্ট ওয়ানে। আচ্ছা আচ্ছা, তো বলেছিল কিন্তু আমি তখন তো লকডাউন ছিল, আমি দিতে পারিনি, ওটা তো 20 ক্লাসটা বললাম। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন জিজ্ঞেস করেছে? জবাব দিতে পারলেন? ওই যে বললো যে মাইক্রো ক্লাস এক্সটার্নাল হয় মাইক্রো শব্দের ফুল ফর্মটা কি? আচ্ছা, আর একটা ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন বললো যে আমাদেরকে তো খুব একটা জিজ্ঞাসা করেনি, আমাকে বললো আমার আপনি কোথা থেকে আসছেন, তা আপনি কোন লেখককে ভালোবাসেন, তার মানে দুটো উপন্যাসের নাম কি, আর আধুনিক যুগে একজন কবির নাম জিজ্ঞাসা করেছিল, আর আমাকে যে বোর্ডে যে টাস্ক করতে দেয় সেটা করতে দিয়েছিল আর কি, টিএলএম। আর কি ডেমোতে কি বললো আপনাকে? ডেমোতে আমার নিজের ইচ্ছা মতো আমাকে চুজ করে। আপনি কি টপিক চুজ করলেন? আমি বর্ণ বিশ্লেষণ টপিক চুজ করেছিলাম যেহেতু আমার বাংলা সাবজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন করেছে? আমাকে 4-5টা, খুব বেলো বেশি হলে 5টা করেছে। আচ্ছা আচ্ছা, কত সময় লাগলো আপনাকে? 4-5 মিনিট। আচ্ছা, তো বোর্ডে বিভাগ মেম্বারের ব্যবহার কেমন ছিল? খুব ভালো। আপনার টেবিল নাম্বার কত ছিল? 9। আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? এটা আপনার ফার্স্ট টাইম আছে? এটা থার্ড টাইম আমার। থার্ড টাইম আছে। আপনি বলবেন আপনি কোথায় থেকে এসেছেন? কোচবিহার জেলা দিনেটা মহকুমা থেকে আসছি। আচ্ছা, তো আপনাকে ওখানে কি কি কোশ্চেন জিজ্ঞেস করছে বলবেন? ও তো এখন কি করা হয়? আচ্ছা, তারপরে মানে কি কি কোর্স করছি আর কি। আচ্ছা আচ্ছা, ডেমোতে আপনাকে কি বললো? ডেমোতে বলছে যে কি কোচিং প্রিপারেশন আছে নাকি? আচ্ছা, আমি বললাম হ্যাঁ, একটা অঙ্কের একটা দেখাবো। আচ্ছা, তা অঙ্কের একটা কিছু করালাম। আচ্ছা, আর কি কোশ্চেন জিজ্ঞেস করলো আপনাকে? এইগুলোই আর কি। আচ্ছা, তারপরে মানে ওইটাই স্কুলে কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, স্কুলে এগুলো। আচ্ছা, আর কি কোশ্চেন? এগুলো আর বেশি কিছু করেন। আচ্ছা, একটা টাফ কোশ্চেন যারা উত্তর আপনি ওখানে দিতে পারলেন না? না, সেরকম কিছু না। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন বলবে? অল্প 5-6টাই বলছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে আপনাকে বেস্ট অফ লাক। দাদা, আপনার নাম কি আছে? গোপাল মণ্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে এসেছেন, আপনি অ্যাপ্লাই কোচবিহার থেকে করেছেন? হুম। আচ্ছা, আপনি বলবেন কি আপনাকে কি কি ইন্টারভিউতে কোশ্চেন করেছে? আমাকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেনি, 2-3টে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কোথার থেকে ডিএলএড করেছি আর কোথায় বাড়ি, আর হচ্ছে কোনো টপিক পড়াতে বলেছিলাম, পার্ট অফ স্পিচ পড়াতে শুরু করেছিলাম, বলে ঠিক আছে থাক। আচ্ছা, তো আপনার 2-3টে কোশ্চেন করেছে আপনি? তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? ঠিক আছে। এত কম সময়ে আপনি স্যাটিসফাই আছেন? বেশি সময় নিচ্ছে না, কাউকে বেশি সময় নিচ্ছে না, তবে কোথার থেকে এসেছি, কোথায় বাড়ি আমার, কোথার থেকে ডিএলএড করলাম, আর হচ্ছে কত সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর একটা কিছু টপিক সম্পর্কে পড়াতে বললো। আচ্ছা, তো আপনি বলবেন একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে? আমাকে এইসবই জিজ্ঞাসা করেছে, আর বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেনি। আচ্ছা, তো আপনার বোর্ডের টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 7। আচ্ছা, আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আপকো জিকে স্টাডি মাস্টার কে তরফ সে বেস্ট অফ লাক আর ইন্টারভিউ দেনে কে লিয়ে থ্যাঙ্ক ইউ। ম্যাডাম, আপনার নাম কি আছে? অনামিকা ডাকুয়া। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কোচবিহার জেলা থেকে এসেছি। আচ্ছা, আপনি বলবেন আপনাকে ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? হ্যাঁ, ফার্স্টলি আমাকে বলেছিল যে কোন সাবজেক্টে করেছেন। আচ্ছা, গ্রাজুয়েশন, তো আমি বলেছি যে সংস্কৃত থেকে করেছি। আচ্ছা, তো তখনই আমাকে জিজ্ঞেস করলো সংস্কৃত থেকে করেছো, তাহলে সংস্কৃত অনেক পুরনো ভাষা, তাহলে সেটা সম্বন্ধে কিছু বলো।
তো আমি বলেছি, তারপর আমাকে একটা ধাতুরূপ ধরেছিল সেটা করেছি, তারপর সেই স্যারই আবার আমাকে বললেন তাহলে তুমি তো সংস্কৃত করেছো তাহলে ধাতুরূপটা তুমি একটু বোর্ডে দেখাও, নর নর করে দেখাও, সেটা আমি করে দেখিয়েছি। আবার ওনারা একজন স্যার ওখানে বলছিলেন যে এটা হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত, এটা সেভেন এইট ক্লাস হয়ে যায় তাহলে এটা কি করে করবে, এটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো আর এক স্যার বললেন না ঠিক আছে এটাই ওর বোর্ড ওকার হয়ে যাক দেখি ও কি করে, তো আমি সেটা করে দেখিয়েছি বোর্ডে। তারপর আবার বসতে বললো, আবার বসার পর একজন ম্যাম ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সের একটা উদাহরণ দাও দিয়েছি। এরপর আমাকে জিজ্ঞেস করেছে আজ কি বাড়ি ফিরবে, বলছে না আমার কালকে এক ভাইয়ের পরীক্ষা আছে তারপর বাড়ি ফিরবে। বলো তোমার ভাইও পরীক্ষা দিচ্ছে, বলছে না সেটা নয় আমার পাশের বাড়ির এক ভাই। বলো আচ্ছা ঠিক আছে। তারপর আরও একজন স্যার জিজ্ঞেস করেছিলেন হাজব্যান্ড কি করে, এরকম বলে আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো মোটামুটি কত সময় লাগলো? 5-6 মিনিট। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ স্যাটিসফাই। আপনার টেবিল নাম্বার কত ছিল? 8। তো আপনাকে জিজ্ঞেস করি মাস্টার থেকে আপনাকে বেস্ট অফ লাক। দাদা আপনার নাম কি আছে? জগন্নাথ শীল শর্মা। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? আমি আসি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। কোচবিহার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। তো আপনি বলবেন আপনাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? প্রশ্ন আমাকে খুব বিশেষ কিছু জিজ্ঞেস করেনি, যেটা ভাইটাল প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে নাগরিক বলতে কী বোঝো? আচ্ছা, সিটিজেন কা মতলব ক্যা হোতা হ্যায়, এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে। আর এছাড়া বোর্ড ওয়ার্ক করতে বলেছে আমার খুশি মতো যেটা। আচ্ছা, তো আপনি কি টপিক চুজ করেছেন? আমি হচ্ছে টেন্স পড়িয়েছি। আচ্ছা, আর কি আর ওই আমার বাড়ি কোথায়, বাড়ি কি ব্যাপারে কি করি, আচ্ছা পড়াশোনা কত দূর, এগুলো জিজ্ঞেস করেছে। আর আচ্ছা, আপনার অনার্স কি ছিল? আমার অনার্স পাস করছিল। আচ্ছা, পাস করতে আপনার সাবজেক্ট থেকে কি কি কোশ্চেন? আমার সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস করেনি। ও আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে রিসেন্ট যে ওয়ার্ল্ড কাপ হয়েছে একটা এই দু একদিনের মধ্যে, ওটাতে কি ওয়ার্ল্ড কাপ হয়েছে? আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, আর তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন জিজ্ঞেস করেছে? এই 3-4। হ্যাঁ, আচ্ছা আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ। আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ স্যাটিসফাইড। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 7 ছিল। জিকে স্টাডি মাস্টারের তরফ সে আপকো বেস্ট অফ লাক, ইন্টারভিউ দেন গেলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।